বিসমিল্লাহ রহমান রাহিম আমি সেলিম মোহাম্মদ সজীব বিবিএ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্সের শর্ট টার্ম ফিন্যান্সিং চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস গত ক্লাসে আমরা কস্ট অফ টেট ক্রেডিট সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাস হচ্ছে আমাদের কস্ট অফ ব্যাঙ্ক লোন দিয়ে তো আজকের ক্লাস হচ্ছে কস্ট অফ ব্যাঙ্ক লোন অর্থাৎ শর্ট টার্ম ফিনান্সিংয়ে আমরা স্বল্প সময়ের জন্য যে ঋণ বা অর্থায়ন করে থাকি তার আরেকটা উৎস নাম হচ্ছে কষ্ট অফ ব্যাঙ্ক লোন আমরা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও কী করতে পারি অর্থায়ন করতে পারি তো কস্ট অফ ব্যাঙ্ক লোন এই অল্টারনেটিভে আমরা যখন অর্থায়ন করবো এটা তিনটা পদ্ধতিতে আমরা ব্যাঙ্ক লোন করতে পারি এক নম্বর হচ্ছে কালেক্ট বেসিস কালেক্ট বেসিসটা কী অর্থাৎ আমরা ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লোন করতে যাচ্ছি ঠিক পুরো টাকাটাই যদি আমরা ব্যাংক থেকে লোন করে নিয়ে আসতে পারি এটাকে বলে কালেক্ট ব্যাসিস যেমন ধরো আমরা ব্যাংক থেকে লোন করতে যাচ্ছি এক লক্ষ টাকা এ হচ্ছে আমাদের এক লক্ষ টাকা আমরা যদি ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন করি তাহলে ব্যাংক আমাদেরকে এক লাখ টাকাই দেবে তো আমরা যদি পুরো এক লাখ টাকাই নিয়ে আসতে পারি ব্যাংক থেকে সেটা হচ্ছে কালেক্ট ব্যাসিস এবার আসো ডিসকাউন্ট বেসিস ডিসকাউন্ট ব্যাসিসটা হচ্ছে ব্যাঙ্ক এই এক লক্ষ টাকা থেকে সুদ বা ইন্টারেস্ট যেটা আমরা বলি এটা অগ্রিম কেটে রাখবে অর্থাৎ ডিসকাউন্ট বেসিসটা হচ্ছে ব্যাঙ্ক থেকে আমরা যে পরিমাণ অর্থ লোন করতে চাচ্ছি এই লোনটা থেকে সুদটা অগ্রিম কেটে রাখবে অর্থাৎ ইন্টারেস্ট অগ্রিম কেটে রাখবে ধরি ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন করি এর উপর যদি সুদ হয় টেন তাহলে এক লাখ টাকার টেন পারসেন্ট হচ্ছে কত দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ব্যাংক আমাদের কাছ থেকে অগ্রিম কেটে রাখবে এবং আমাদেরকে এখান থেকে লোন দিবে নব্বই হাজার টাকা অর্থাৎ ডিসকাউন্ট বেসিস হচ্ছে ওইটা ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ আমরা লোন করতে চাচ্ছি ঠিক যেদিন লোন করব। ওই দিনই আমাদেরকে কি করবে সুদটা ব্যাঙ্ক রাখবে এবার আসো ইনস্টলমেন্ট বেসিস ইনস্টলমেন্ট বেসিসটা হচ্ছে আমাদের লোনকৃত অর্থ এবং সুদ বারবার বার কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে যদি আমরা দেখি যে ইনস্টলমেন্ট লেখা আছে তো ওইটাই আমাদের কী হবে ইনস্টলমেন্ট বেসিস এবার আসো আমরা পাঁচটা উদাহরণের মাধ্যমে ব্যাঙ্ক লোন কীভাবে নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করে আসি তো ব্যাঙ্ক লোন নির্ণয় করার জন্য যে সূত্রটা রয়েছে মূলত সূত্র হচ্ছে ই এ আর অবলিক ইআইআর ইকুয়াল ইন্টারেস্ট বাই লোন ইন্টু হানড্রেড এই হচ্ছে আমাদের সূত্র তো ব্যাংক লোনের ক্ষেত্রে শুধুমাত্র ই এ আর অথবা ইআইআর বের করতে হয় এক্ষেত্রে সাধারণত এপিআর বের করতে হয় না তো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক লোনের মূল সূত্র তো এটার দ্বারাই আমরা কী করতে পারি সবগুলো নির্ণয় করতে পারি চলো আমরা একটা করে উদাহরণ খেয়াল করি এক নম্বর বলছে টেন পার্সেন্ট লোন অন কালেক্ট বেসিস এখানে লোনের পরিমাণ দেওয়া আছে আমাদের এক লক্ষ টাকা তো লোন হচ্ছে আমাদের এক লাখ টাকা সেখানে আমরা দশ পারসেন্ট সুদে গ্রহণ করতে পারি কি কালেক্ট বেসিসে কালেক্ট বেসিসের মাধ্যমে যদি আমরা এক লক্ষ টাকা লোন করি তাহলে আমাদেরকে সুদ দিতে হবে টেন পারসেন্ট তো এখানে যেহেতু কালেক্ট বেসিস উল্লেখ করেই বলা আছে তাহলে আমরা এই অঙ্কে ডাক্তার দেখেই বুঝতে পারবো এটা কালেক্ট বেসিস তো কালেক্ট বেসিসের সূত্রটা হচ্ছে ই এ আর অবলি ইআইআর এখানে লিখছি ইন্টারেস্ট বাই লোন গুনান হান্ড্রেড আমরা যদি একটু হায়ার দেখি এটার হায়ার করি হায়ার লোনটা আগে বসে নেই লোনের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা লোন হচ্ছে কি এক লক্ষ টাকা এখানে আসলে ইন্টারেস্ট কত হয় ইন্টারেস্ট হচ্ছে এক লক্ষ টাকার কত পারসেন্ট টেন পারসেন্ট তাহলে এক লক্ষ গুণন টেন পারসেন্ট ইকুয়াল হচ্ছে দশ হাজার টাকা এবার আমরা যদি মান বসাই তাহলে ইন্টারেস্ট হচ্ছে দশ হাজার টাকা বা লোন হচ্ছে এক লক্ষ টাকা গুণন একশো তাহলে দশ হাজার ভাগ এক লাখ গুণন হচ্ছে একশো তাহলে আমাদের আসতেছে টেন পারসেন্ট তাহলে আমরা কালেক্ট বাসিসের মাধ্যমে যদি এ নাম্বারটা নির্ণয় করি তাহলে এ নাম্বারের রেজাল্ট আসছে আমাদের টেন পার্সেন্ট এবার আসো দ্বিতীয়টা দ্বিতীয়টা বলতেছে টেন পারসেন্ট লোন অন ডিসকাউন্ট ব্যাসিস তাহলে লোনের পরিমাণ সেই এক লাখ টাকা আমাদের আগেরটায় আছে এখানে সুদের হারটাও সেম দশ পারসেন্ট বেসিসটা হচ্ছে কি ডিসকাউন্ট ব্যাসিস তো ডিসকাউন্ট বেসিস সম্পর্কে আমরা কী বলছিলাম যে ডিসকাউন্ট বেসিসের মাধ্যমে যদি আমরা লোন করি তাহলে ব্যাঙ্ক কি করবে আমাদের সুদটা বা ইন্টারেস্টটা কি করবে অগ্রিম কেটে রাখবে তাহলে অগ্রিম কেটে রাখলে এখানে দেখো আর আমাদের এই সূত্রটা আবার ব্যবহার করতে হচ্ছে বি নাম্বার তাহলে আমরা যদি সূত্র ব্যবহার করি ইন্টারেস্ট ভাগ লোন গুণন হান্ড্রেড এবার আমরা যখন ডিসকাউন্ট বেসিস করব। যেহেতু আমরা জানি যে ব্যাংক থেকে যখন লোন করব। আমাদের ইন্টারেস্ট বা সুদটা কী করবে অগ্রিম কেটে রাখবে তাহলে পুরো টাকা লোনের আমরা পাচ্ছি না তাই লোন থেকে আমাদের ইন্টারেস্টটা মাইনাস করে করতে হবে তো লোন থেকে ইন্টারেস্টটা যদি মাইনাস করে দেয় তাহলে আমাদের ডিসকাউন্ট বেশি হয়ে গেল এবার চলো মান বসাই সেম আগের মতোই যদি আমরা ক্যালকুলেশনটা দেখি যে লোন ছিল আমাদের ওয়ান লাখ টাকা যার ইন্টারেস্ট বের করছিলাম এক লক্ষ টাকা টেন পারসেন্ট হচ্ছে দশ হাজার টাকা এবার আসে মানবসাই তাহলে ইন্টারেস্ট দশ হাজার টাকা লোন হচ্ছে এক লাখ মাইনাস ইন্টারেস্ট হচ্ছে দশ হাজার ইন্টু হান্ড্রেড তাহলে দশ হাজার ভাগ এক লাখ থেকে যদি দশ হাজার বিয়োগ করিয়ে দিই আমরা এখানে হচ্ছে নব্বই হাজার দশ হাজারকে যদি নব্বই হাজার দিয়ে ভাগ করি এবং কি একশো দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে এগারো দশমিক এক এক পারসেন্ট তাহলে এইভাবে আমরা বি নাম্বারটা কি সমাধান করতে পারি এবার যদি আসি আমরা তিন নাম্বারটাতে দেখো কি বলছে টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাঙ্ক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স এখানেও সুদের হারটা টেন পারসেন্ট এবং পরে বলতেছে ব্যাঙ্ক ডিডাক্ট ডিডাক্ট মানে হচ্ছে কর্তন করা তাহলে কী করবে ডিডাক্ট করবে কর্তন করবে ইন্টারেস্ট সুদ ইন অ্যাডভান্স অগ্রিম তাহলে ব্যাংক থেকে যখন আমরা লোন করি ব্যাঙ্ক যদি আমাদের কাছ থেকে সুদটা কি অগ্রিম কেটে নেয় তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা ডিসকাউন্ট বেসিস বলবো তাহলে আমরা যখন সি নাম্বারটা যদি করি তাহলে এটাও ডিসকাউন্ট বেসিস আগের কি সূত্রটা আমাদের ডিসকাউন্ট বেসিসই ছিল তাহলে ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট তো একই সূত্র তাহলে মান যদি বসাই তাহলে সেম অ্যান্সার হবে ঠিক আছে এবার আসো আমরা চার নম্বরে চলে যাই চার নম্বর বলতে সে টেন পারসেন্ট ইন্টারেস্ট উইথ ফাইভ পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স এখানে একটা নতুন বিষয় আসছে কম্পেনসেটিং ব্যালেন্স আর এখানে বলছে টেন পারসেন্ট ইন্টারেস্ট শুধুমাত্র দশ পার্সেন্ট ইন্টারেস্ট এটা কি কালেক্ট বেসিস না ডিসকাউন্ট বেসিস না ইনস্টলমেন্ট বেসিস এরকম কিছু বলা নাই তাহলে যদি কিছু বলা না থাকে অর্থাৎ যেহেতু কোথাও ডিসকাউন্ট বেসিস বলে নাই আবার সূর্যে অগ্রিম কর্তন করবে এরকম কিছু বলে নাই তাহলে আমরা এটাকে কালেক্ট বেসিস ধরে নিয়ে সমাধান করতে পারি ডি নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে ডি নাম্বারের সূত্রটা হচ্ছে ই এ ই অবলি ইআইআর ইকুয়াল ইন্টারেস্ট বাই লোন গুনন হান্ড্রেড এটা হচ্ছে কালেক্ট বেসিসের সূত্র কারণ ডি নাম্বারটা কি কালেক্ট বেসিস তো এই সূত্র আমরা লিখলাম এখন লাস্টে দেখো বলা আছে উইথ ফাইভ পারসেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স কম্পেনসেটিং ব্যালেন্সটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে লিখি এটা হচ্ছে সিবি তাহলে এই ক্ষেত্রে মাইনাস সিবি করতে হবে সেটা ডিসকাউন্ট বেসিস হোক কালেক্ট বেসিস হোক যদি অঙ্কের কোর্শনে কম্পেনসেটিং ব্যালেন্স থাকে তাহলে আমরা সূত্রের লোন থেকে সিবিটা মাইনাস করে দেবো এগুলো দেখে নিই ইন্টারেস্ট দশ হাজার বের করা আছে লোন হচ্ছে এক লাখ নতুন করে আসছে আমাদের সিবি সিবি বলা আছে ফাইভ পার্সেন্ট তাহলে সিবি ইকুয়াল ওয়ান লাখ ইন্টু ফাইভ পার্সেন্ট তাহলে আমরা যদি রেজাল্ট করি তাহলে আমাদের হচ্ছে পাঁচ হাজার এবার চলো মানবসায় ইন্টারেস্ট হচ্ছে দশ হাজার টাকা ইন্টারেস্ট হচ্ছে আমাদের দশ হাজার টাকা লোন এক লাখ মাইনাস সিবিআস এখানে পাঁচ হাজার গুণন একশো তাহলে দশ হাজারকে যদি আমরা পঁচানব্বই হাজার দিয়ে ভাগ করি এবং একশো দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসছে টেন বা থ্রি পার্সেন্ট দিতে পারি যেহেতু আসে আমরা যদি দশমিকের পরে একঘর বাড়িয়ে নিই সেই ক্ষেত্রে আমরা টেন পয়েন্ট ফাইভ থ্রি লিখতে পারি তাহলে এই ছিল আমাদের ডি নাম্বারের ব্যাপার এবার আসো সর্বশেষ ই এখানে বলছে টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট এখানেও সুদের হারটা টেন পারসেন্ট লোন তো আমাদের এক লাখ আগেরই আছে উইথ মান্থলি ইনস্টলমেন্ট এখানে বলা আছে মান্থলি ইনস্টলমেন্ট যেহেতু ইনস্টলমেন্ট শব্দটা শেষে আছে তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি এটা ইনস্টলমেন্ট বেসিস তো ইনস্টলমেন্ট বেসিসের সূত্রটা কী হবে আমরা একটু দেখি আর অবলিক ইআইআর ইকুয়াল হচ্ছে টু পি সি বাই এ ইন টু এন প্লাস ওয়ান ইনটু হানড্রেড টু পি সি এ এন এইগুলোর পূর্ণরূপ কি পূর্ণরূপগুলো একবার দেখে নেই এখানে হায়ার করেছি দেখো পি ইকোয়াল হচ্ছে অ্যানাওয়াল ইনস্টলমেন্ট অর্থাৎ বছরে কতবার কিস্তি পরিশোধ করবো সি হচ্ছে অ্যানাওয়াল ইন্টারেস্ট অর্থাৎ বছরে মোট সুদের পরিমাণ এ হচ্ছে অ্যামাউন্ট অফ লোন অর্থাৎ মোট লোনের পরিমাণ অ্যান হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট বছরের কিস্তি সংখ্যা আমরা যদি এই মানগুলো বের করি দেখো অ্যানুয়াল ইনস্টলমেন্ট এখানে বলা আছে মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ প্রত্যেক মাসে আমরা কিস্তি দিয়ে থাকি তো প্রতি মাসে যদি আমরা কিস্তি দেই তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বছরে কতবার হবে মাসে একবার হলে বছর হচ্ছে বারো বার কেননা বারো মাসে আমাদের এক বছর হয় শীতে আছে অ্যানোয়াল ইন্টারেস্ট বছরের সুদের পরিমাণ আমরা জানি মোট লোন হচ্ছে আমাদের এক লাখ যা টেন যদি হয় সুদ তাহলে দশ হাজার টাকা অ্যামাউন্ট অফ লোন আমরা জানি লোনের পরিমাণ ওয়ান লাখ টাকা নাম্বার অফ ইনস্টলমেন্ট বছরে কিস্তি সংখ্যা মাসে একবার হলে বছরে বারোটা কিস্তি দিতে হবে এবার চলো আমরা মান বসাই এখানে টু হচ্ছে সূত্রের টু মান হচ্ছে বারো এবং সিতে হচ্ছে ইন্টারেস্ট দশ হাজার টাকা ভাগ এর মান হচ্ছে এক লক্ষ টাকা লোন এন এর মান বারো প্লাস এক এটা হচ্ছে সত্যাস এখানে একশো এই আমরা দুপুরে গুণ করি এখানে দুই বারো এবং দশ হাজার টাকা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ ফলা আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিচের দিকে আসো বারো সাথে এক যোগ করো তেরো তেরো দিয়ে যদি এক লাখে গুণ করি নিচে হচ্ছে আমাদের তেরো লক্ষ টাকা ইন্টু হান্ড্রেড আমরা যদি এটাকে ভাগ করে একশো দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে আঠারো দশমিক চার ছয় পার্সেন্ট এই ছিল আমাদের ইনস্টলমেন্ট বেসিস তো ইনস্টলমেন্ট বেসিসে সুদটা অগ্রিম কাটবে কিনা এরকম কিছু বলা নাই এই পরসেনটাতে টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট এবং এখানে যদি বলা থাকতো অ্যান ইন্টারেস্ট ইন অ্যাডভান্স যদি এরকম কিছু বলা থাকতো তার মানে হচ্ছে এটা তো ইনস্টলমেন্ট ব্যাসিস আবার কী করবে সূত্রও অগ্রিম কেটে নেবে সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু একটা সূত্রের চেঞ্জ করতে পারি তো এইখানে যদি আমরা সূত্র চেঞ্জ নিয়ে আসি তাহলে আমাদের এখানে শুধু হবে টুপিসি বাই এ মাইনাস সি কারণ সিতে কি ইন্টারেস্ট অর্থাৎ এতে হচ্ছে লোন লোন মাইনাস ইন্টারেস্ট অর্থাৎ এ মাইনাস সি ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের সূত্রটা হবে এরকম এইভাবে যদি আমরা মান বসে অঙ্ক করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের ম্যাথড তিনটা ম্যাথড আমাদের মেথডগুলো ছিল কি একটা কালেক্ট বেসিস একটা ডিসকাউন্ট বেসিস অ্যান্ড ইনস্টলমেন্ট বেসিস তো আমরা তিনটা বেসিস থেকে আলাদা আলাদা একটি উদাহরণ দিয়ে আমরা অঙ্কগুলো দেখলাম আমরা যদি এই পাঁচটা উদাহরণ ভালোভাবে বুঝতে পারি তাহলে ব্যাঙ্ক লোন নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তাহলে আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে শর্ট টার্ম ফিনান্সিং চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস ব্যাঙ্ক লোন আজকের ক্লাস অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন